হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও আছি ভালো। তো বন্ধুরা, এর আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে যে আমি একটা চার্চে গিয়েছিলাম, ডন বস্কো স্কুল, সেখানে ক্রিসমাস সেলিব্রেশন করা হচ্ছিল। তো সেই চার্চটায় গিয়েছিলাম। তো এখন দেখো, চার্চ দেখে চলে আসলাম কেক প্লাজায়। তো এটা শহরে অবস্থিত। তো আরেকটা পার্ট নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্রিসমাসের। আর দেখতে পাচ্ছ চারপাশে কত ভিড়, এই যে এখানে দোকানপাট সাজিয়ে বসেছে। আর দেখো এই লাইটিংগুলি খুব সুন্দর লাগে দেখতে। তো ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তো প্রত্যেক বছর এখানে খুব জমজমাট হয় ক্রিসমাস। আর এখানে দেখো সান্তার সাথে সবাই ফটো তুলছে। এই দেখো দূর থেকে ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছ কেক প্লাজা রেস্টুরেন্ট। তো এটা অপরূপারই নাম, একটা কেক প্লাজা দিয়েছে। তো অপরূপা তো খুব পুরনো শপ, তো সবাই চেনো যারা আগরতলায় থাকো। আর এখানে দেখো সান্তা বাচ্চাদের সাথে ফটো তুলছে। তো বাচ্চাদের জন্য তো ক্রিসমাস, তো বাচ্চারা খুব মজা করছে, বড়রাও খুব মজা করছে। তো দেখতে পাচ্ছ, আর দেখো ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর দেখতে পাচ্ছ চারপাশে কত ভিড়, তবু ভিড়ের মধ্যে ভিডিও করলাম, তো যতটুকু পেরেছি করলাম। আর দেখো স্টারগুলো নিয়ে বসেছে দোকানপাটে বিভিন্ন রকমের ক্রিসমাসের জিনিস। দেখো কত ভিড়। আর দেখো এই যে ক্রিসমাস ট্রিটা দারুণ লাগছে। ওই দিনটায় সবাই সেলিব্রেট করে, ঘরে বসে না থাকে, সবাই বেরিয়ে যায় ঘুরতে। অনেকে তো পিকনিকই করে 25শে ডিসেম্বরে। তো দেখো এখানে চা কফি 20 টাকা করে, চিকেন মোমো, আরও বিভিন্ন রকমের খাবারের মেনু আছে দেখতে পাচ্ছ। এই যে রেস্টুরেন্ট, তো এবার আমি পেস্ট্রি একটা নেব ভেতর থেকে। তো পেস্ট্রি খাবো। তো দেখতে পাচ্ছ চারপাশে ভিড়। তো এখন ভেতরে ঢুকছি। তো খুব ভিড় ছিল সন্ধ্যার পর থেকেই, ভিড় হয়ে গেছিল। এই যে দেখো ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তো বেশ ভালো লাগলো, ক্রিসমাস খুব সুন্দর কাটলো। তো এই যে দেখো ভেতরে ঢুকে গেছি। আর এখানে দেখো কেক, বিভিন্ন রকমের কেক আছে এখানে, এই যে দেখতে পাচ্ছ চকলেট পেস্ট্রি, তারপর বাটারস্কচ, আরও বিভিন্ন রকমের পেস্ট্রি আছে এখানে ফ্লেভারের। এই যে এগুলি হচ্ছে ক্রিসমাসের কেক। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো বিভিন্ন রকমের কেক ছিল, যেহেতু এটা কেক প্লাজা তো বিভিন্ন রকমের কেকের আইটেম ছিল এখানে। দেখো কত রকমের কেক। তো এবার
আমি পেস্ট্রি নিয়ে বেরিয়ে পড়ব। এই যে দেখো ভেতরও কত ভিড়, সবাই আসছে। তো দেখো আমি পেস্ট্রি নিলাম, আমারটা ছিল বাটারস্কচ পেস্ট্রি। তো বাটারস্কচ পেস্ট্রি নিলাম আমি, তো খুব টেস্টি ছিল। তো এখানে খেলাম, তো খেয়ে চলে গেলাম। তো কেক প্লাজার পাশেই অপোজিট সাইডে আরও একটা কেকের শপ ছিল, তো সেখানে ও সান্তা ছিল, তো সেখানে গেলাম। আর দেখো এখানেও ক্রিসমাসের বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছে, তো দেখতে পাচ্ছ কত ভিড়। তো এই যে চলে আসলাম অপোজিট সাইডে কেক প্লাজার, আর তো দেখো কত লোকজন এখানেও, যেখানে সান্তা ছিল সেখানেই লোক ভিড় জমাচ্ছিল। এই যে দেখো বাচ্চারা এখানে ফটো তুলছে, বাচ্চা থেকে বড় সবাই। তো বন্ধুরা আমার ক্রিসমাসের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও, আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিজিট করছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। নতুন বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করে এসো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো।